এই হ্যালো ইউটিউব আছে টুয়েলভ লোকমের পক্ষ থেকে নিয়ে চলে আসলাম সাবস্ক্রাইবারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান গেম প্লে ভিডিও নিয়ে। তো বুঝতেই পারছো একটা মুহূর্ত মিস করো না কতখানি ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও। তো আমি বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বেশি বক বক না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ টুয়েলভ লোল গেমার আর বিডিএক্স ব্যাটেলিয়ান এর ক্যাম্পার থ্রি। তো আমরা খেলেছি আনলিমিটেড অ্যামো দিয়েছি, 1500 পয়েন্ট দিয়েছি, স্টার্ট করে দিলাম রুমটা। আসলে আমি ওপেন করেছিলাম কারণ ওই ভাইয়ের কাছে রুম ছিল না, আমার কাছে মাত্র একটাই রুম ছিল। তো দেখা যাক খেলাটা কতখানি ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখি তো কিরে আসতে আসতে দেরি হয় কেন, চলে এসেছে আমাদের ম্যাচ। তো আমি প্রথমে যে কাজটা করবো আগে গুলওয়াল নিয়ে নেব, তারপরে দেখব কোন গানটা নেওয়া যায়। তো কোনো নাই, এই হ্যান্ড গানটাই নিয়ে নিই 800 কয়েনের, তারপর একটা ভেস নিয়ে নিই। তো দেখা যাক খেলা শুরু হয়ে গিয়েছে, প্রথম ম্যাচ কে জেতে দেখা যাক। তো আমি আমার হচ্ছে প্ল্যানিং হচ্ছে আমি ওকে টাইম দেবো না, আমি ডাইরেক্ট সোজা এগিয়ে যাবো রাজ দেওয়ার জন্য। দেখা যাক, ও ভাই সাহেব আমার ডান পাশ থেকে না বাম পাশ থেকে ঘুরে আসছে, ওয়েট করো, দেখে ফেলেছি আমি তোমাকে, ওয়েট খেলা হবে। তো ফার্স্ট টাইম ও মনে হয় আমার সাথে ফাইটে যেতে চাচ্ছে না, যাই হোক ব্যাপার না, যা আমি তো টাইম দেবো না, ড্যামেজটা লাগলো না, ওয়েট আমি এই পাশ থেকে ঘুরে যাই। ও ও তাও ড্যামেজ লাগতেছে না, এর অ্যাকুরেন্সি এত খারাপ কেন ইয়ার, গুলওয়াল মারতেছি ধরো। ও সামনে একটা লাগবে, ও 45 একটা ড্যামেজ, ও আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই, ওর গায়ে টু লেভেল ফেস, ও আর একটা ড্যামেজ, ও আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে, ও ভাই সাব এত অস্থির খেলে, ও 71 একটা ড্যামেজ, আর ওর গায়ে কিছু নেই, এবার পালাবে আমি শিওর পালাবে। কী রে আমার স্কিন ড্রপ দিচ্ছে কেন, ও ও ভাই স্কিন ড্রপ দিচ্ছে, এই সময় যদি মেরে দেয় আমি তো গায়া তো মারিনি, যাই হোক হয়তো বুঝতে পারিনি যে বেচারা আমার স্কিন ড্রপ দিচ্ছে, আসলে ওর অনেক ড্যামেজ। তো নিশ্চিত মেডকিট করছে, এই ফাঁকে আমিও একটি মেডকিট করে নিই, যদি একটা মেডকিট করে নিতে পারি কাহিনি হয়ে যাবে, মেডকিট হয়ে গেছে। এই যে ভাই সাহেব এখানে দেখা যাচ্ছে গুলওয়াল আবার একটা 72 ড্যামেজ, তার মানে দুই লেভেলে ভেস ছিঁড়ে ছুটে চলে গিয়েছে। একটু ওয়েট কি রে ভাই কনে পলাই গেল, টেরি পাচ্ছি না ভাই, এই জায়গাটা একটু টেনশনের ব্যাপার। ও দেখে ফেলেছি, ও ভাই সাপ দেখার সাথে সাথে গুলওয়াল মেরে দিয়েছে। তো আমি এই পাশ থেকে ঘুরে যাব, দেখা যাক মারার চেষ্টা করি পারি কিনা। তো গুলওয়ালের পিছনে এসে কোন গুলওয়াল পর ভাই, ও ও ভাই সাপ এরই মধ্যে 1-0 হয়ে গেল, 1 আমার ওর 0। তো এরপর আমি যেটা নেবো আমাদের 2 বুলেট নিয়ে নিই, 2 শটার নিয়ে নিই আর কিছু ভেজ রিপার কিট নিয়ে নিই। তো দেখা যাক খেলা আবারও শুরু হয়ে গিয়েছে। তো ভাই সাহেব একটা মুহূর্ত মিস করো না, এরপরে কিন্তু আরও অস্থির অস্থির গেম খেলে আছে। তো দেখা যাক কী হয়, তো পিছন দিয়ে মারতেছে, আমি একটা গুলওয়াল বসিয়ে দিয়েছি, দেখো ভাই ভয়টা আমার গুলি বেড়ে যাচ্ছে, এই পাশ থেকে আসতে পারে, তাই একটা গুলওয়াল বসিয়ে দিলাম যেন এই পাশ থেকে ঘুরে না আসতে পারে। এইবার তোমার সামনে দিয়ে আসা লাগবে, খেলা হবে। ওই যে গুলওয়ালের পিছনে গাছের আড্ডা রয়েছে, ও আমার সামনে চলে এসেছে, ওয়েট 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 আমি মারতে পারি কিনা দেখি, না কোনো রিস্ক না কোনো রিস্ক না, একটা শট খেয়ে গেলে আমি শেষ, গুলওয়াল নামের একটা ফুটা আগানো যাবে না। ওই যে ও সামনে রয়েছে দাঁড়াও, ওউ চলে এসেছে, ও আচ্ছা দাঁড়াও পাশেতে গুলওয়াল মারতে মারতে এগোচ্ছে, আমি একটু ওয়েট করে দেখা যাক একটা শট দেওয়া যায় কিনা। ও 67 একটা শট, আর কোনো লাইন নেই, আমি সুজা রাজ দিয়ে দেবো। তো এরই মধ্যে আমার 2-0, এবার আমাদের পেয়ে গিয়েছি এমপি পাস বু, খেলা হবে ব্রাদার। তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো দেখা যাক গিয়ে বেরোতে পারছি না কেন, ওয়েট 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 আমাকে কেউ আটকে রাখতে পারবে না। তো খেলা কিন্তু জমে উঠেছে। তো বলে রাখি ভাই আমাদের এই ভাইটাও কিন্তু খারাপ খেলে না, 61 লেভেলের প্লেয়ার, তো বুঝতেই পারছো তার অ্যাকাউন্টের কালেকশন কিন্তু অস্থির অস্থির, আমি দেখেছি পার্সোনালি, আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। দেখো কীভাবে গুলাল বসাচ্ছে, যাই হোক আমি রাস করব। মেন কথা 1-1 খেলার মূল মন্ত্র হচ্ছে যার মুভমেন্ট স্পিড ফাস্ট সে ভালো খেলবে, যার মুভমেন্ট স্পিড স্লো সে যতই ভালো প্লেয়ার হোক একটুখানি হলেও তার ল্যাগ থেকে যাবে খেলার মধ্যে। তো দেখা যাক কই আছে, আমার মনে হয় পালায় রয়েছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না কোন পাশে রয়েছে, যাই হোক আমি কোনো রিস্ক নেবো না, আমি ডাইরেক্ট গুলওয়াল মারতে মারতে আগোচ্ছি, যেই পাশ থেকে মারুক সেকেন্ডের মধ্যে গুলওয়াল বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই, দেখা যাক। ও ভাই সাপ পিছন দিয়ে মেরেছে, ওয়েট 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 আমার মেডকিট করতে হবে, আমি তাড়াতাড়ি ঘিরে ফেলি। তো যখন দেখবো অন ভার্সেস ওয়ানে অবস্থা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি মেডকিট করার জন্য পুরো ঘিরে ফেলে দিবা, কারণ অন ভার্সেস ওয়ানে বোম মারার কোনো অপশান থাকে না, কেউ বোম মারা খেলে না।
তো আমার মেড কিট হয়ে গেছে, এবার খেলা হবে। তুমি কোথা থেকে মারলে আমার এত ড্যামেজ? তো দেখছো এক সেকেন্ডে আমার কি লেভেলের ড্যামেজটা, ও সামনে কি লেভেলের ড্যামেজটা দিয়ে দিল। ওয়েট ওয়েট ওয়েট, উলাল বসিয়েছে, এইবার খেলা হবে। ও ভাই কি ড্যামেজ, ও ভাই সাফ। তো এবার আমি তোমাদের কাছে একটু টাইম চেয়ে নেবো, তো আমাদের পরবর্তী ভিডিওটা ভাই সাব অনেক অস্থির হতে চলেছে। কারণ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো খেয়াল করেছে যে আমি সাম্প্রতিক একটা নতুন গিল্ডে ঢুকেছি, আর সেই গিল্ডটা যে কার আমি এখন বলবো না, আমাদের পরবর্তী ভিডিও কিন্তু এর উপরে বেস করে তৈরি করা হয়েছে। আমি কোন গিল্ডে গেলাম, গিল্ডের মেম্বাররা কেমন, আর গিল্ডটা কিন্তু মোটামুটি তোমরা সবাই চেনো কোন গিল্ডে গিয়েছি, তো তার উপরে একটা ভিডিও আসতে চলেছে। তো কেউ মিস করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো দেখো এই যে কোন পাশে, আমি আসলে দেখতে পাচ্ছি না, আমি একটু গোল করে ঘিরে নিই, তারপরে দেখি আশেপাশে কই আছে। কই রে ভাই কই রে, না এই আশেপাশে নেই, তো আমি নিশ্চিন্ত। তো আমি আবারও সামনের দিকে এগিয়ে যাবো, দাঁড়াও একটু দেখে নিই। নেই তো আমি আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানে একটা গুড়াল বসিয়ে হাওয়া হয়ে গেছে, অস্থির খেলা চলছে। তো 3-3 vs 0, তো দেখা যাক। ও সামনে পেয়ে গিয়েছি, সামনে পেয়ে গিয়েছি। তো দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট, ও সামনে, কি রে ভাই এত উড়া ধরা গুলোয়াল মারতেছে কেন? ও আমার তো মিস ফায়ার হচ্ছে ভয়তে, আমার আর হাত কাজ করছে না আর কতক্ষণ। তো এখনও যারা ভিডিওটি দেখছো তারা এখনও স্কিপ করো না, কারণ লাস্টে আমি ভাই সাহেব আমার বেচারা সাবস্ক্রাইবারটাকে ক্লান্ত করে ফেলি। তো দেখতে থাকো কি হয়, ক্লান্ত হয়ে যাবে, কতক্ষণ খেলবে ক্লান্ত হতে বাধ্য। তো দেখতে থাকো, আমি এখানে তাড়াতাড়ি ঘিরে একটু মেড কিট করে নিই, কারণ প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে, আমার এতটাই ড্যামেজ দিচ্ছে খালি গা বের করা লাগতেছে ভাই, ড্যামেজ এক চান্সে ফটাস ফটাস করে। তো বেরিয়ে গেলাম, ও আমার সামনে, ও একটা ভালো ড্যামেজ, এবার একটা টু বুলেটের শট, না মিস ফায়ার গুলোয়াল বসাবো। ও লাভ দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে গেছে, ওর একটা মোটামুটি টাইপের ড্যামেজ দিয়েছে, আমি চান্স দেবো না। তো একটা শট দিয়ে, ও দুটো শট লেগে গিয়েছে, তাও মরে না কেন, আগে তো ড্যামেজ ছিল। তো দাঁড়াও এই এই গানটা দিয়ে একটা মারলেই মরে যাবে, এই গানটা দিয়ে মারার চেষ্টা করব। আর ভাই সাব 4-0 হয়ে গেল। তো এর পরের ম্যাচটা জিতলে হয়তো আমি জিতে যাবো, তো রুমটা হয়তো আমার নষ্ট হতে চলেছে, কিন্তু না ব্রাদার, এই ম্যাচটায় আমি জাস্ট এই হ্যান্ডগান দিয়ে মারবো, হ্যান্ডগান দিয়ে মারার চেষ্টা করবো। তো দেখো বুঝতে পারছো মজার হতে চলেছে, মারতে কি আমি আসলে পারবো, বুয়া কি আমি নিতে পারবো এই গানটা দিয়ে। তো দেখা যাক আমাদের এই হ্যান্ডগান যেটা পেয়েছি এটা দিয়েই খেলবো। তো ও সামনে পেয়ে গিয়েছি, দাঁড়াও দাঁড়াও আসতেছি আমি, ও একটা মিস ফায়ার, ও একটা শট দিয়েছিল কিন্তু লাগাতে পারিনি। তো দাঁড়াও, ও ধীরে গুলো অল পড়ে না কেন, ও বেরোয়েছে, একটু বেরো বেরো চান্দু বেরো, ও ভাই সাব বেরোলো না, দাঁড়া এই পাশটা আসে কিনা দেখি, ও ও এসেছে, আমার তাড়াতাড়ি ফায়ারটা করা হয়ে গেছে। ও দাঁড়াও আমি এই পাশ থেকে ঘুরে যাই। তো মেন কথা তোমার কিন্তু এক জায়গায় দাঁড়ায় থাকা যাবে না ভাই, গুলু অল মেরে তুমি ভেঙে চুড়ে ধরো। ওই যে সামনে ঘুর, মিস ফায়ার হয় কেন, দাঁড়াও আমি একটু কাছে যাই, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু আমার মন চাচ্ছে এই ম্যাচটা আমি না জিতি, দেখা যাক 4-4 করবো, তারপরে তাই জিতবো, দেখা যাক কি হয়। তো দাঁড়াও আমি ঘুরে যাই, দেখি যে একটা কিন্তু শট লাগিয়ে দিয়েছি, তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা। তো হো এখন হয়তো মেড কিট করায় ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক কি রে, দেখা যায় না কোন পাশে আছে, কোন পাশে আছে, ও সামনে পেয়ে গিয়েছি, ওয়েট ওয়েট ওয়েট, দেখো দেখো ভাই কিভাবে গুলি করতেছে, একটুখানি বেরোলে কিন্তু আমি তো একটু চান্স দেবো না, গুলি করতে পারলাম কি পারলাম সেটা আমার দেখার কোনো বিষয় না, আমি ডাইরেক্ট গুলাল বসাবো। ও ভাই কি ড্যামেজ, আমি ঘুষাই কেন রে ভাই, কি ভুল কাজ করে ফেলেছিলাম, আমি ঘুষাই দিয়েছি একটু, যাই হোক ঘুষি দিয়ে মারার প্রতিভা চাগান দিয়ে উঠেছিল হয়তো, তো ব্যাপার না। তো দেখা যাক আমি কি করতে পারি, ও আবারও একটা ড্যামেজ, মোটামুটি ভালোই ড্যামেজ খাচ্ছে কিন্তু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও আবার একটা ড্যামেজ, কিসের কি কয় লেভেলের বেস্ট রে, মারতেছি 30-এর উপরে ড্যামেজ দেয় না। তো এই পাশে আছে দেখা যাক, ও পিছনে ভাই, এ কীভাবে কী দেখি করে চলে আসতেছে কি জানে, ও ও ও ভাই সাহেব কী লেভেলে একটা ড্যামেজ দিয়ে দিল আমার, তো ব্যাপার না দেখা যাক আমি কী করতে পারি। ও আর একটা ড্যামেজ দিয়ে দিছি আমি 57, ওয়েট 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 ওয়েট, এইবারই মনে হয় খেল খতম। ও ভাই হটে শট ব্রাদার, তোমার হটে শট, অস্থির একটা শট দিয়েছো। তো এইবার আমি হ্যান্ডগান নিয়ে খেলার চেষ্টা করবো, আমি আবার হ্যান্ডগান নিয়েছি, ভেস্ট নিয়েছি, হেলমেট নিয়েছি, আর একটা গুলোয়াল নিয়ে নিয়েছি। তো দেখা যাক, আমি কিন্তু কয়েন জমায় রাখছি লাস্ট ম্যাচে খুবভাবে, দেখতে থাকো।
তো এই ম্যাচটা দেখো আমি কি লেভেলের ক্লান্ত করে ফেলবো আমার ছোট ভাইটাকে, আমাদের ফ্যামিলির নতুন সদস্যটাকে দেখো কিভাবে ক্লান্ত করি। তো ও ভাই এখানে গুলল মেরে এক চান্সে পিছনে ঘুরে চলে গেছে, কি রে কি হ্যাকার ট্যাকার নাকি এর এত মুভমেন্ট স্পিড কই পাই রে ভাই। আমি দেখলাম ওই পাশে এক চান্স এই পাশে চলে গেছে, কি রে কই গেল। ও ভাই সাহেব এটা আমার সাথে কি হচ্ছে, আবার ওই পাশে গেল কি করে, এত দ্রুত কি করে যাচ্ছে। যাই হোক আমার মিশন এখন ওকে ক্লান্ত করে ফেলা। তো দেখা যাক কই আছো মামা, তুমি একটু দেখা তো দাও না ইয়ার। ও পেয়ে গেছি, ওয়েট 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 ওয়েট, ওভার একটা শট দেবো, মিস ফায়ার হয়ে যাচ্ছে কেন এত। ওয়েট বাব ওয়েট, পালাও কেন, তোর একটা শট দেবো, একটা শট দিতে পারলে এই অবস্থা খারাপ হয়ে যাবে। ও না তিন লেভেলের ভেস্ট রয়েছে গায়ে, ওই দেখো বো যেটাই বলেছিলাম মাত্র 30 ড্যামেজ। ও লোড করতেছে, এই সুযোগে আর একটা কি শট দিতে পারবো। হ্যাঁ লোড করছিল, আমি লোড করার যে সাউন্ডটা শুনেছি আর টাইম নিইনি, ডাইরেক্ট উঠতে উঠতে চলে এসেছি, তো মোটামুটি একটা ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছি। তো দাঁড়াও আর একটা, আরও একটা ড্যামেজ, আর কিচ্ছু নেই তার গায়ে, মারলেই মরে যাবে। ও গোল করে ঘিরে নিয়েছে, মেট কিপ করতেছে, তো যাই হোক কোনো ব্যাপার না, এটাও কিন্তু খেলার আওতার মধ্যে পড়ে। আমিও কিন্তু দুইবারে হয়ে ঘিরে মেট কিপ করেছি, তো দেখা যায় আমি গুলওয়াল থেকে বের করতে পারি কিনা ওকে। কী রে বেরোয় না কেন, একদম পুরো চিপায় বসে আছে এই জন্যে বেরোচ্ছে না। তবে একটা কাজ করি, আমি একটু দূরই যে ওয়েট করি, তো দেখো পা দেখা যাচ্ছে ভাই, আমি ইজিলি কিন্তু মারতে পারি, তো মারবো না, মারলেই বুড়া হয়ে যাবে, আমি তো তাকে ক্লান্ত করবো। তো দেখো এবার একটা মারা যায় কিনা দেখি, ও মিস ফায়ার হয়ে গেছে, তো ওয়েট 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 ওয়েট, একটা মারতে পারি কিনা দেখি, ও লেগে গিয়েছে। তো দেখো তার মুভমেন্ট স্পিড কতখানি স্লো হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কী রে দাঁড়ায় আছে কেন। তো ভাই ক্লান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ, অবশেষে আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। দেখো দেখো ভাই, কালা থাকলে হয়তো আমি মেরে দিতে পারতাম, তো যাই হোক সমস্যা নেই, আমি মারতে চাইনি। এবার খেলা হবে, তো আরও দুইটা ম্যাচ আমি জিতবো, দেখা যাক। আমি আবারও সেই হ্যান্ডগান নিয়েছি, তো আমি আবারও এগিয়ে যাচ্ছি তার দিকে, কিরে ও ভাই সাপ তো বুয়া দিয়ে দিল, অবশ্যই অবশেষে আমাকে হয়তো ক্লান্ত হয়ে গেছে আর খেলবে না এমন কিছু টাইপের। তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমার যারা আমার সাথে খেলতে চাচ্ছ তারা অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো আমি বিদায় নিচ্ছি টিএফ লোল গেমের পক্ষ থেকে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে সবাই ঘরে থেকো। তো টাটা বাই বাই।